الحمد لله والصلاة والسلام على رسوله الأمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد افترى إثما عظيما. মাননীয় সভাপতি মহাশয়, সম্মানিত শিক্ষক মন্ডলী, অতি মর্যাদাবান অতিথিগণ এবং আমির একাডেমির ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি তা হল শির্ক ও তার ভয়াবহ পরিণাম। শির্কের পরিচয়, শির্ক শব্দের অর্থ হল বংশীদারিত্ব, বংশীবাদ, মিলানো, সমপক্ষ করা, সমান করা, ভাগাভাগি করা ইত্যাদি। ইংরেজিতে শির্কে অ্যাসোসিয়েট পার্টনার বলা হয়। শির্কের শাব্দিক বিশ্লেষণ, শির্ক শব্দটি এক বিশ্বাসেরও শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ শরিক করা। শির্কের আবিধানিক অর্থ হল অংশ এবং পারিভাষিক অর্থ আল্লাহর সত্তা অথবা গুণাবলীর সাথে অন্যকে শরিক করা। শির্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে, শির্কুল আকবর আর শির্কুল আসগর, ছোট শির্ক ও বড় শির্ক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সর্বপ্রথম আপনাদের সঙ্গে বড় শির্ক সম্পর্কে আলোচনা করব। বড় শির্ক হল আল্লাহর কোনো সমকক্ষ স্থির করে ইবাদতের কোনো এক প্রকার আল্লাহ তাআলা ব্যতীত অন্যের জন্য করা, যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে দোয়া করা, সিজদা করা, মানত করা, অন্যকে ডাকা, অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা, কবরের নিকট সন্তান চাওয়া, অলি আউলিয়ার নিকট সাহায্য প্রার্থনা করা, যাতে করে তারা আল্লাহ নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ তাআলা সূরা জুমার 3 নম্বর আয়াতে বলেছেন, وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى, আর যারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো উপাস্যকে গ্রহণ করেছে তারা বলে আমরা তো এদের পূজা কেবল এই জন্য করি তারা যেন আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বড় শিল্পে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আশ্চর্য ফের রবুবিয়া, আশ্চর্য ফের উলুবিয়া, আশ্চর্য ফের আসমাই ওয়া সিফাতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমি আপনাদের সামনে ছোট শিল্প সম্পর্কে আলোচনা করব। যেসব কথা ও কাজের মাধ্যমে মানুষ শিল্পের দিকে ধাবিত হয়, অর্থাৎ আমলের কাঠামো মুখের কথায় আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, সেইরূপ কথা ও কাজে ছোট শিল্প বলে। যেমন সৃষ্টির ব্যাপারে এমন ভাবে সীমা লঙ্ঘন করা যা ইবাদতের পর্যায়ে পৌঁছে যায়। ছোট শ্রী মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে না, তবে তৌহিদের ঘাটতি করে, আর ছোট শ্রী বড় শ্রীদের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শির্ক আসগর বা ছোট শ্রী। তিনি আগে শির্ক আসগর সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি বলেন রিয়া বা লৌকিকতা। রিয়া সম্পর্কে মানুষ সচেতন, এটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক মুনাফিকদের রিয়া, 2 তাওহীদপন্থী মুসলমানদের রিয়া। মুনাফিকদের রিয়া যারা মুখে ইসলাম প্রকাশ করে এবং অন্তরে থাকা কুফরি, যেমন মহান আল্লাহ তাআলা সূরা নিসা 142 নম্বর আয়াতে বলেছেন, তারা লোকদের দেখায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। তাওহীদপন্থী মুসলমানদের রিয়া যারা খুব সুন্দরভাবে সালাত আদায় করে, যাতে করে তার সালাত আদায় করে দেখে মানুষ প্রশংসা করে, এটি ছোট শিরক। ছোট শিরককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রকাশ্যমান ছোট শিরক এবং গোপনীয় ছোট শিরক। প্রকাশ্যমান ছোট শিরক কথা ও কাজের মাধ্যমে সংগঠিত হয়, কথার মাধ্যমে প্রকাশিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বলে শুনলেন কাবার শপথ। তখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্যের নামে শপথ করা যাবে না। এবার আমি আপনাদের সামনে শির্ক খাফিফ বা গুপ্ত শির্ক সম্পর্কে আলোচনা করব। শির্ক খাফিফ বা গুপ্ত শির্ক এমন একটা সূক্ষ্ম শির্ক যা নিয়াত, সংকল্প ও উদ্দেশ্যের সাথে হয়ে থাকে। যেমন একজন মানুষ লোককে দেখানোর উদ্দেশ্যে বা লোকের মুখে তার প্রশংসা শোনার উদ্দেশ্যে নেক আমল করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, আমি কি তোমাদের এমন একটি বিষয় সংবাদ দেব না যা আমার কাছে মাসিহ দাজ্জালের চাইতে ভয়ঙ্কর? তখন লোকেরা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, তা হচ্ছে শির্ক খাফিফ বা গুপ্ত শির্ক। এর একটি উদাহরণ হচ্ছে
একজন মানুষ সলাতে দাঁড়িয়ে তার সলাত এই জন্য শুধু সুন্দরভাবে আদায় করে, কারণ সে মনে করে পিছন থেকে তার সলাত কেউ দেখছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের দ্বারা কোনো রকম না কোনো রকম ছোট বড় শিরিক হয়ে যেতে পারে, আমরা সেই শিরিক থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? শিরিক থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে আল্লাহর নেক আমল করার সময় আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করা, শিরিক প্রতিহত করার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন শিরিক থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা লা আ'লাম আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, না জেনে শুনে কোনো কিছু শিরিক করা হলে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং না জেনে শুনে কোনো শিরিক করা হলে আপনার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করবে আল্লাহ তাআলা তার পরিণাম কি করবে? যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে আল্লাহ তাআলা তার সমস্ত সৎ আমল বাতিল করে দেবে। মহান আল্লাহ তাআলা সূরা আনআম 88 নম্বর আয়াতে বলেছেন, এটাই আল্লাহ তাআলার হেদায়েত, তিনি যাকে চান তাকেই পথের পরিচালিত করেন, আর তারা যদি শিরক করত তাহলে তাদের সমস্ত সৎ আমল বাতিল হয়ে যেত এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো। মহান আল্লাহ তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতে আরো বলেন, নিশ্চয় আমি তোমার প্রতি এবং তোমার পূর্বপুরুষদের নবীদের প্রতি তাওহীদের পথ প্রদর্শন করেছি, অতএব তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত সৎ আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবে, আর সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম, এবং জালিমদের জন্য কোনো সাহায্য হয় নাই। শিরকের পরিণাম বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলে দিয়েছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না যদিও তোমাদেরকে পুড়িয়ে মারা হয় বা হত্যা করা হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কিভাবে শিখে বেঁচে থাকবো? সতর্কবাণী, আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আল্লাহ তাআলার সঙ্গে আমরা অন্য কাউকে শরীক না করি, এ ব্যাপারে আমাদের তীব্র সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলাকে আমাদেরকে রুজিক দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা হিসেবে মেনে নিতেই হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্যের জন্য নামাজ আদায় করা, কুরবানি করা, যাকাত দেওয়া, দান করা এগুলি করা যাবে না, পীর পূজা, কবর পূজা এগুলি করা যাবে না, আল্লাহ তাআলা গুণবাচক নামগুলির সঙ্গে অন্য কাউকে মিশানো যাবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই শির মুক্ত জীবন করার তৌফিক দান দেন। সকলে বলি আমিন। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্নেহের এই যেমন হককে। এরপরে 2 মিনিটের জন্য একটা সঙ্গীত